ভিউয়ার্স, অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-26। গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে সেই শিল্পী সমিতির নির্বাচনটি, আর এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি যে বিপুল ভোটে জয়লাভ করেছে মিশা সদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলের প্যানেলটি, অর্থাৎ 18 জনকে নিয়ে তারা কিন্তু 21 জনের মধ্যে জয়লাভ করেছে। অন্যদিকে চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে কিন্তু 3 জন, অর্থাৎ কার্যনির্বাহী সদস্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে চিত্রনায়ক ইমন, আর কার্যনির্বাহী সদস্য হিসাবে চিত্রনায়িকা পলি এবং অভিনেতা সনি রহমান পাশ করেছে। তো ভিউয়ার্স, যেটি হচ্ছে 19 এপ্রিল নির্বাচনের পরেই কিন্তু শপথ গ্রহণ হয়েছে 23 এপ্রিল। তো 23 এপ্রিলের পর কিন্তু 24 এপ্রিলই কিন্তু যেটি হচ্ছে যে শিল্পী সমিতির যারা নবনির্বাচিত 21 জনের যে কমিটিটি রয়েছে, তারা কিন্তু বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে ধানমন্ডি 32 নম্বর, সেখানে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তারা উপস্থিত হয়েছে। তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মনোর হোসেন দীপজল, মিশা সদাগর, আলীরাজ, রুজিনা, দেখতে পাচ্ছি চিত্রনায়িকা পলি, ফাইট ডিরেক্টর অভিনেতা আরমান, আমরা ফাইট ডিরেক্টর অভিনেতা চুন্নু, আমরা দেখতে পাচ্ছি অভিনেতা আলেকজান্ডার ভু, অর্থাৎ চিত্রনায়ক আলেকজান্ডার ভু, সনি রহমান, চিত্রনায়িকা পলিশ, অনেকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, ডিএ তায়েব, যিনি সিনিয়র সহসভাপতি হিসাবে জয়লাভও করেছেন, তার সঙ্গে আরেকজন সিনিয়র সভাপতি জনপ্রিয় চিত্রনায়ক রুবেলকে কিন্তু দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে সেই মুহূর্তটি দেখাচ্ছি যে ফুলের ফুল এবং ব্যানার নিয়ে কিন্তু তারা বঙ্গবন্ধুর সেই প্রতিকৃতি যেটি রয়েছে ধানমন্ডি 32 নম্বর, এখানে আমরা দেখতে পেলাম যে তাদের এই কমিটিতে নির্বাচিত যারা রয়েছেন তারা কিন্তু সে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু ধানমন্ডিতে উপস্থিত হয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু তারা সে প্রতিকৃতির দিকে যাচ্ছে এবং সেখানে কিন্তু শ্রদ্ধা জানাবে। তাদের হাতে রয়েছে অনেক বিশাল বড় ব্যানার এবং ফুলের তোড়া রয়েছে, যে এই ফুল দিয়ে কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে তারা শ্রদ্ধা জানাবে। তো ভিউয়ার্স, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ঘড়ির কাঁটায় যখন প্রায় 12:30-1 বাজে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু ধানমন্ডির 32 নম্বরে নবনির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা মেম্বার রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছে। তো ভিউয়ার্স, আমি কথা বাড়াতে চাই না, এই ভিডিওটির মাধ্যমে কীভাবে জনপ্রিয় খল অভিনেতা যিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে জনাব মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মনোয়ার হোসেন দীপজল, তার প্যানেলের 18 জন, ডিএ তায়েব, তারপরে আমরা দেখতে পাচ্ছি আলেকজান্ডার বোস, সুব্রত, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও বেশ কয়েকজন যারা রয়েছেন যারা নির্বাচিত হয়েছে তাদেরকে নিয়ে এখনও তারা উপস্থিত হয়েছেন। জে কে আলমগীরকে আমরা দেখতে পাচ্ছি, অভিনেতা কমল পাঠাকার আমরা দেখতে পাচ্ছি, আরমান আমরা দেখতে পাচ্ছি, চুন্নু সহ নানা আশার সহ সবাইকে এখানে উপস্থিত হয়েছে, চিত্রনায়ক রুবেল। তো এই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আবারও বলছি যে এই দুইটি প্যানেল থেকে কিন্তু সর্বোচ্চ সদস্য নিয়ে জয়লাভ করেছেন, 1800 সদস্য নিয়ে জয়লাভ করেছেন মনোর হোসেন দীপজল এবং মিশা সদাগর। অন্যদিকে নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে মাত্র 3 জন কিন্তু জয়লাভ করেছেন, 2 জন কার্যনির্বাহী সদস্য এবং চিত্রনায়ক ইমন, তিনি কিন্তু সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন, আর কার্যনির্বাহী সদস্য হিসাবে চিত্রনায়িকা পলি এবং অভিনেতা সনি রহমান পাশ করেছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে পুরো এই যে শ্রদ্ধা যে জানানোর যে বিষয়টি রয়েছে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে সেখানে কীভাবে তারা শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি, সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। বহুতবার স্টিল করার দে, স্টিল করে স্টিল বের করতে জুতা খুলে আমরা উঠতে হবো না। আল্লাহ 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 আল্লাহ
আরম্ভ করে যত মানুষ ইয়াল্লাহ মারা গেছে দরকার আছে। তুমি তোমার একটু বড় কোন অসুবিধা নেই, জায়গাটা বড় কোন আসেন, আসে 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 চুন্নু 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 ভাই সামনে আসেন, সবাই কেউ জায়গাটা বড় কোন অসুবিধা নেই, আরো এবার স্যার সামনে আসেন, হ্যাঁ ঠিক আছে জি জি পারফেক্ট জি স্যার সবাই একটু দেখবো স্যার স্যার ধরে একটু তাকান এদিকে স্যার স্যার এদিকে এদিকে ফলো করবেন, হ্যাঁ স্যার ধরে একটু তাকাবেন স্যার, সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন, আরুন ভাইকে ঢুকেন সবাই দেখবো ভাইয়া ভাইয়া একটা ছবি ভাইয়া একটা ছবি থ্যাংক ইউ স্যার দুইজন দিচ্ছেন আমি নিচ্ছি একদম জি দাদা তারপরে ঠিক করে দিচ্ছি ঠিক করতে হবে কারণ ওইদিকে টাইমিংটার আগে বেরিয়ে গেলে এখন সুন্দর হবে।